মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের ইসরায়েলের আক্রমণের পর অনেকের মতামত যে এই সমস্যাটি ধীরে ধীরে একটি সম্পূর্ণ যুদ্ধে রূপ নিতে চলেছে। তবে অনেকের ধারণা যে এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে তা সম্পূর্ণ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তরিত হতে পারে। কিন্তু আসলেই কি এমন কিছু ঘটতে চলেছে? পয়লা অক্টোবর ইরান ইসরায়েলের উপর এবছর দ্বিতীয় সরাসরি আক্রমণ চালিয়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। প্রথম আক্রমণ হয়েছিল 2024 সালের এপ্রিলে, যেখানে ড্রোন এবং ক্রুজ মিসাইল ব্যবহৃত হয়েছিল। কিন্তু এবার আক্রমণ শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে হয়েছে। এই আক্রমণটি এতটাই পরিকল্পিত ছিল যে একটি মিসাইলও জনবসতিপূর্ণ এলাকায় আঘাত করেনি। ইরান কেবলমাত্র সামরিক ঘাঁটি এবং বিমান ক্ষেত্রগুলিকে লক্ষ্য করে তাদের বার্তা ইসরায়েলকে দিয়েছে। ইসরায়েলের জন্য দ্বিতীয় ধাক্কাটি তখন আসে যখন তাদের আয়রন ডোম বেশ কিছু মিসাইলকে আকাশে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তাদের মধ্যে কিছু মিসাইল ইসরায়েলের বিমানবন্দরে আঘাত করেছে, যেখানে সাধারণত ইসরায়েলের লকহিড মার্টিন F-35 বিমান রাখা হয়। স্যাটেলাইট ছবিও নিশ্চিত করেছে যে একটি ইরানি মিসাইল সরাসরি হ্যাঙ্গারের উপর এসে পড়েছে। এখন পুরো বিশ্বের নজর ইসরায়েলের দিকে। সবাই জানতে চায় ইসরায়েল কি পাল্টা আক্রমণ করবে। যদি ইসরায়েল ও ইরানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তাহলে কোন মুহূর্তগুলো সেই যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তরিত করতে পারে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি এই যুদ্ধ শুরু হয় অনেক পশ্চিমা দেশ ইসরায়েলের পাশে থাকবে, তবে ইরানের পাশে কে দাঁড়াবে? আজ মধ্যপ্রাচ্য আবারও ভয়ঙ্কর এবং ক্ষতিকারক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যেখানে দুটি শক্তি মুখোমুখি হয়েছে। এটি এই অঞ্চলের জন্য এ পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত বলে বিবেচিত হচ্ছে। দুই শক্তি যারা গত 45 বছর ধরে পরোক্ষভাবে লড়াই করে এসেছে এখন মুখোমুখি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন 180টি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের জন্য ইরানকে তার প্রত্যুত্তর দেওয়া হবে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে ইরানকে পাল্টা জবাব অবশ্যই দেওয়া হবে। হামলা কখন, কোথায় এবং কী মাত্রায় করা হবে সেই সিদ্ধান্ত এখন ইসরায়েল সরকার নেবে। শেষবার যখন 2024 সালের এপ্রিলে ইরান ইসরায়েলের উপর সরাসরি আক্রমণ করেছিল, ইসরায়েলকে নীরব থাকার পরামর্শ দিয়েছিল আমেরিকা। কিন্তু এইবার আগের মতো নীরবতা নেই। এইবার ইসরায়েলের আয়রন ডোমকে কিছুটা ব্যর্থ হতে দেখা গেছে। কিন্তু এখন প্রশ্ন, লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও এটা কিভাবে ঘটল? ইসরায়েলের আয়রন ডোম একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুদের গোলাবারুদ ধ্বংস বা বাধা দেওয়ার জন্য ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করে। এই সিস্টেমটি খুবই কার্যকর এবং নির্ভুলভাবে বিবেচিত হয়। আয়রন ডোমের সাফল্যের হার প্রায় 90%-এরও বেশি। অর্থাৎ এই সিস্টেমটি প্রচুর সংখ্যায় লঞ্চ করা রকেট এবং ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করতে পারে। আয়রন ডোম স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে পারে যে রকেট কোন জনবহুল এলাকা বা কোনো গুরুত্বপূর্ণ এলাকার দিকে যাচ্ছে কিনা। তবে বর্তমানে আয়রন ডোমের একটি দুর্বলতা হচ্ছে এটা সর্বাধিক 80টি ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করতে পারে। আর এই কারণেই ইরান হিসাব করে আয়রন ডোমের ক্ষমতার দ্বিগুণ বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়ে দিয়েছিল। তবে এখানে একটি কথা আপনার মনে রাখা দরকার, আপনি যদি ইসরায়েলের ইতিহাস দেখেন তাহলে আপনি এমন একটিও ঘটনা পাবেন না যখন তাদের আক্রমণের প্রতিক্রিয়া তারা দেয়নি, যেখানে তারা নিজেদের উপর হওয়া হামলার পাল্টা জবাব দেয়নি। তাই মনে হচ্ছে এবারও ইসরায়েল তাদের আক্রমণের জবাব অবশ্যই দেবে। এপ্রিল মাসে ঘটে যাওয়া হামলার পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি পাল্টা পদক্ষেপ হিসেবে ইস্পাহান বিমানঘাটিতে মিসাইল হামলা করে। তবে ইরানের বিপুল পরিমাণ ড্রোন এবং ক্রুজ মিসাইলের তুলনায় ইসরায়েলের এই আক্রমণ এতটাই ছোট ছিল যে সংবাদ মাধ্যমে এটি খুব একটা গুরুত্ব পায়নি। এমনকি হামলার কয়েকদিন পর্যন্ত কেউ জানতেও পারেনি যে এটা ইসরায়েলের কাজ নাকি অন্য কোনো দেশের কাজ ছিল। এখনকার পরিস্থিতিতে ইসরায়েলের কৌশলবাদীরা হয়তো আলোচনা করছে যে তারা ইরানের বিরুদ্ধে কবে, কোথায় এবং কিভাবে হামলা চালাবে এবং সেই হামলার তীব্রতা ঠিক কতটা হবে। যদি পর্যালোচনা করা হয় তাহলে ইসরায়েলের কাছে তিনটি সম্ভাব্য লক্ষ্য রয়েছে। প্রথম লক্ষ্য হলো ঐতিহ্যবাহী সামরিক হামলা, যেখানে ইরানের সেই সব স্থাপনাগুলিকে টার্গেট করা হবে যেখান থেকে ব্যালিস্টিক মিসাইলগুলি উৎক্ষেপণ করা হয়েছিল। এতে উৎক্ষেপণ কেন্দ্র এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টারও অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়াও ইসরায়েল সম্ভবত তাদের উপর হামলা চালানো উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করার পরিকল্পনাও করতে পারে। দ্বিতীয় হলো অর্থনীতি, অর্থাৎ সেই সমস্ত লক্ষ্যবস্তু যেগুলি ইরানের অর্থনীতিকে বড় ধরনের ক্ষতি করতে পারে। এই লক্ষ্যবস্তুতে ইরানের তৈলক্ষেত্রও অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া এতে মেট্রো, রাসায়নিক, পাওয়ার প্ল্যান্ট এবং শপিং পোর্টগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে বিশেষজ্ঞদের মতামত হলো এগুলি ইসরায়েলের জন্য আদর্শ লক্ষ্য নয়, কারণ এতে ইরানের নাগরিকদের ক্ষতি হতে পারে এবং যেহেতু
ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল শুধুমাত্র ইসরায়েলের সামরিক স্থাপনাগুলিকে টার্গেট করে করেছে, তাই হয়তো ইসরায়েল সাধারণ জনগণের উপর হামলা করবে না। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। এটি সেই প্রকল্প যার কারণে যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগ করে রেখেছে। অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত ইরানের কাছে পারমাণবিক শক্তি না থাকলেও ইরান কিন্তু এর উপর অটোমেটিক কাজ করে চলেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরও বেশ কয়েকটি দেশ বিশ্বাস করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্রের জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং সে তার লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে, যার পর তারা একটি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে। তাদের মতে যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র চলে আসে তবে কিন্তু সে বিশ্বকে তার ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করবে। ইসরায়েল ইরানের এই পারমাণবিক কেন্দ্রগুলিকে টার্গেট করতে পারে, যেখানে ইরান বহু বছর ধরে ইউরেনিয়াম সমৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়তো ইসরায়েলের জন্য কোনো বড় বিষয় নয়, তবে এর পরিণতিগুলি কিন্তু অনেক বিপজ্জনক হতে পারে। ইরান বলেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা হামাস নাসরুল্লাহ এবং তেহরানের হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিয়েছে, অর্থাৎ এখন সমস্ত হিসাব সমান সমান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন, আমাদের এই কাজটি আমাদের ক্ষমতার মাত্র একটি ক্ষুদ্র দৃষ্টান্ত। যদি ইসরায়েলের সরকার আমাদের উত্তর দেওয়ার চেষ্টা করে তাহলে ইরান অপ্রচলিত পদ্ধতিতে পাল্টা ব্যবস্থা অবশ্যই নেবে। যদি দেখা যায় ইসরায়েলের সামরিক এবং বিমান বাহিনী উভয়ই ইসরায়েলের তুলনায় অনেক দুর্বল এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের মিসাইলগুলিকে প্রতিহত করার ক্ষমতা রাখে না, এবং এটা সবই ঘটেছে ইরানের বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার ফলে। সহজ ভাষায় বললে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কোনো দেশকে শাস্তি দেওয়ার জন্য প্রয়োগ করা হয়। ইরানের কাছে পৃথিবীর তেল রিজার্ভের প্রায় 10% রয়েছে, যা ইরানকে চতুর্থ স্থানে দাঁড় করায়, কিন্তু নিষেধাজ্ঞার কারণে তারা কেবলমাত্র কিছু সীমিত দেশেই তেল বিক্রি করতে পারে। এছাড়া আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন সুইফট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয় এবং এই সুইফট সিস্টেম থেকে ইরানকে বাদ দেওয়ার ফলে এখানে অর্থ পাঠানো খুবই কঠিন হয়ে গেছে, এবং এই সমস্ত নিষেধাজ্ঞার ফলে ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের সাথে মোকাবিলা করার কোনো ক্ষমতাই রাখে না। এবং ইরানের গোয়েন্দা সংস্থা মোজাও এত শক্তিশালী নয় যে তারা ইসরায়েলের কোনো টার্গেট অপারেশন পরিকল্পনা করতে পারে, যেমন ইসরায়েলের মাসাদ লেবাননে পেজার হামলা চালিয়েছিল। কিন্তু এর মানে এই নয় যে ইরান সম্পূর্ণ অক্ষম। তাদের কাছে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলের বিপুল পরিমাণ অস্ত্র আছে, অর্থাৎ যদি ইসরায়েল হামলা চালায় তাহলে ইরানের কাছে কেবলমাত্র তিনটি বিকল্প থাকবে। একটি বিকল্প হলো প্রক্সি, অর্থাৎ লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতিয়া, যারা ইতিমধ্যে ইসরায়েলের উপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিকল্প হলো ব্যালিস্টিক মিসাইল, যা সম্ভবত এইবার ইরান ইসরায়েলের স্থানীয় জনসংখ্যার উপর হামলা করতে পারে। এবং তৃতীয় বিকল্প এমন যা ইরান যদি ব্যবহার করে তবে কেবলমাত্র ইসরায়েল নয় বরং অনেক দেশের উপর এর প্রভাব পড়তে পারে, এবং এই বিকল্পটি ইসরায়েল এবং আমেরিকার জন্য একটি হুমকি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, ইরান ইতিমধ্যে বলে দিয়েছে যে যদি ইসরায়েল তাদের উপর হামলা করে তাহলে তারা সেই সমস্ত দেশকে ক্ষতি করবে যারা ইসরায়েলকে সমর্থন করবে। তৃতীয় বিকল্পটি হলো ইরানের IRGC নেভি, যা পারস্য উপসাগরে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করেছে, এবং তাদের কাছে ছোট হলেও মিসাইল হামলা ক্ষমতা সম্পন্ন অনেকগুলি জাহাজ রয়েছে। আর আমেরিকা এই বিপদের দিকে নজর রেখে আগে থেকেই বাহরাইনে তাদের নৌবাহিনী ফিফথ ফ্লিটের যুদ্ধ জাহাজ স্থাপন করে রেখেছে, কিন্তু ইরানের জাহাজগুলি হরমুজ প্রণালীতে সহজেই মাইন স্থাপন করতে পারে এবং এটা ইসরায়েল এবং আমেরিকার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে। হরমুজ প্রণালী ব্লক হলে পুরো পারস্য উপসাগর অবরুদ্ধ হয়ে যাবে, যেখান থেকে বিশ্বের 20% তেল সরবরাহ করা হয়। যদি এটা ঘটে তবে ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার ফলস্বরূপ পুরো বিশ্বকে এর ক্ষতি সহ্য করতে হবে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার আরও একটি বিপদ রয়েছে। যদি ইসরায়েল, আমেরিকা এবং তাদের মিত্ররা চারিদিক থেকে ইরানের উপর হামলা করে এবং ইরানের পাল্টা প্রতিরোধের সম্ভাবনা নষ্ট করে দেয় তাহলে শুরু হবে খোলামেলা যুদ্ধ, যা সাধারণ যুদ্ধগুলোর থেকে অনেক বড় আকার ধারণ করবে। এখন রাশিয়া এবং চীনও এতে জড়িয়ে পড়বে, কারণ এই দুটি দেশ ইরানের কৌশলগত অংশীদার। রাশিয়ার সম্পর্কে বললে সিরিয়ায় ইরান এবং রাশিয়া একে অপরকে সমর্থন করে। সম্ভবত রাশিয়া আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ না করলেও ইরানকে অস্ত্র সরবরাহ করবে, রাজনৈতিক এবং কূটনৈতিক স্তরে ইরানকে সমর্থন করবে। এইভাবে চীনও ইরানের কৌশলগত অংশীদার, তবে সরাসরি সামরিক সহায়তা চীনও দেবে না। হ্যাঁ, এটা সত্য যে চীন ইরানের কাছ থেকে তেল কিনে তাকে অর্থ সাহায্য করতে পারে এবং জাতিসংঘে ইরানকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে পারে।
উত্তর কোরিয়া ইরানের একটি পরোক্ষ মিত্র যা চুপ করে ইরানকে অস্ত্র সহায়তা দিতে পারে। তাহলে আমাদের প্রধান প্রশ্ন হলো, এই অবস্থায় কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে? বিশ্বযুদ্ধ এমন একটি যুদ্ধ যেখানে বিশ্বের বড় শক্তিগুলি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ এবং চীন নিজেদের জোট নিয়ে পরস্পরের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু ইরানের উপর হামলা হলে এমন একটি ঘটনা ঘটা বেশ কঠিন, তবে অসম্ভবও নয়। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এমনটাই ঘটেছিল। আজ ডিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যার পর অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার উপর হামলা করেছিল। এই যুদ্ধে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরিকে সমর্থন করেছিল এবং রাশিয়া সার্বিয়াকে সমর্থন করেছিল। এভাবে একে অপরকে সমর্থন করতে করতে ফ্রান্স এবং ব্রিটেনও এই যুদ্ধে যুক্ত হয়েছিল, কারণ তারা তখন রাশিয়ার জোটের অংশ ছিল। এইভাবে জোটের মাধ্যমে যুদ্ধের সম্ভাবনা বাড়তে থাকে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এমন উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধেও পাওয়া যায়। যখন জার্মানি ইউরোপের দেশগুলোর উপর হামলা করেছিল, ইতালি তার সহায়তা করেছিল। এই সহায়তার কারণে অ্যালাইড পাওয়ার যেমন ব্রিটেন, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতালিকে টার্গেট করতে শুরু করে। নিশ্চিতভাবে তখন পর্যন্ত ইতালি নিজে কোনো হামলা করেনি। যুদ্ধের পরিস্থিতিতে কেউ দেখে না যে অন্য কে হামলার সূচনা করেছে। যেমন বর্তমানে ইসরায়েল এবং ইরানের সংঘর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র দূর থেকে ইসরায়েলের সহায়তা করছে। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে যুদ্ধ থেকে আলাদা থেকেছিল এবং নিজের অর্থনীতির দিকে মনোনিবেশ করেছিল। কিন্তু তারপর একটি ঘটনা ঘটল যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অনিচ্ছাকৃতভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এটা ছিল জাপানের পার্ল হারবার আক্রমণ। শেষমেশ বলতে গেলে, যদি ইসরায়েল ইরানের উপর বড় ধরনের কোনো হামলা করে, তাহলে উভয় দেশের মধ্যে সম্পূর্ণ যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে, তাহলে যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। কিন্তু এগুলি কেবল অনুমান, এটা ঘটবে কি না তা তো সময়ই নির্ধারণ করবে। আপনার এই পুরো বিষয়ে কী মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন।